কালকে যিনি প্রশ্ন করেছিলেন, সঞ্জয় বিশ্বাস আসাননগর তেঁতুলতলা এখানে আছেন? আছেন কই? আচ্ছা, আপনি একটু সামনে আসেন, একটা মাইকের ওনার কাছে দাও। এটা যাবে না এত দূর। এই বাবা খুব সুন্দর কালকে একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা এতটাই সুন্দর যে এটা আমাদের সকলেরই শিক্ষার বিষয়। আচ্ছা, আপনার যে প্রশ্নটা ছিল আপনি দু একটা লাইনে একটু বলেন, ভক্তরা শুনুক। আমার প্রশ্নটা ছিল, আমি একজন মায়ের সেবক, আমার বাড়িতে একটা মায়ের মন্দিরও আছে, সেখানে আমি আমার গুরুদেবের আদেশ মতো, মানে গুরুদেবের কথা অনুসারে আমি সেখানে গোবিন্দ পূজা করি এবং মায়ের পূজাও করি। কিন্তু একদিন একজন কৃষ্ণ ভক্ত ব্যক্তিকে আমি আমন্ত্রণ করেছিলাম, একটু কমিয়ে দাও, কমিয়ে দাও, আমন্ত্রণ করেছিলাম, কিন্তু তিনি আমার বাড়িতে মানে প্রসাদ গ্রহণ করলেন না, করলেন না। আমি তেনাকে খুব অনুরোধ করলাম, কিন্তু তিনি বললেন যে আপনার বাড়িতে প্রসাদ তো দূরে থাক, জলও স্পর্শ করতে পারবো না। আচ্ছা, এই কথাটা আমার মনের ভিতর মানে কুরে কুরে খাচ্ছে যে আমি কি মানে এই জন্য মহারাজের কাছে আমি প্রশ্নটা করেছি যে আমি কি ভুল করছি না কি করছি। খুব সুন্দর প্রশ্ন আপনার, আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই। এই প্রশ্নের দ্বারা আপনারা অনেকে উপকৃত হবেন, তাই জন্য আমি আজকে ইনাকে আমন্ত্রণ করে এই প্রশ্নটা আপনাদের সবার সামনেতে রাখলাম। দেখুন, খুব ধ্যান দিয়ে শুনবেন একটা কথা। আচ্ছা বাবা, আপনি একাদশী ব্রত করেন? করেন। আচ্ছা, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পান? কোনো আমিষ টামিষ কিছু গ্রহণ করা হয় না? আমিষ গ্রহণ করা হয়? আচ্ছা, একাদশী ব্রত করা হয়? তুলসী পড়া হয়? তিলক টিলক সবই করা হয় নাকি? যেখানে যাওয়া হয় সেখানে করা, ঠিক আছে। একটা কথা শুনে রাখেন, এখানে আপনি যে মায়ের সেবক ওই জন্য কিন্তু উনি আপনার হাতে জল গ্রহণ করবেন না হয়তো এই কথা বলেনি। যেই বলে থাকুক, চারটে কার্য যিনি করবে তার হাতে সমস্ত কিছু গ্রহণ করা যাবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। এই চারটে কার্যই তাকে করতে হবে। প্রথম, তিলক তুলসী ধারণ করতে হবে, তিলক তুলসী মাস্ট। আর তিলক তুলসী বাবা যেমন বললেন যখন দরকার পড়ে তখন না, নিত্য যারা তিলক সেবন করবে, বুঝা গেল? নিত্য দ্বাদশ সঙ্গে তিলক, আমি পাঠে তো এই বিষয়টা বলেছিলাম, নিত্য কণ্ঠেতে তুলসী, নিত্য দ্বাদশ সঙ্গে তিলক সেবা, ত্রিসন্ধ্যা গায়ত্রী, এটা হলো প্রথম কার্য। দ্বিতীয় কার্য, সম্পূর্ণ আমিষ বর্জন। খুব ধ্যান দিয়ে শুনবেন, সম্পূর্ণ আমিষ বর্জন। আমিষ, আমিষের যেন ধারের কাছেও সে না থাকে, শুধু আমিষ খাবে না এরকম না, তার দ্বারা যেন আমিষ রন্ধনও না হয়। হ্যাঁ, আচ্ছা, সে আমিষ গ্রহণ করবেন না, আর আমিষ খাবে না মানে নিরামিষ খাবে তাও না, ভগবানকে ভোগ দিয়ে নিত্য প্রসাদ পেতে হবে, এটা দ্বিতীয় কার্য। তুলসী তিলক, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ, প্রতিদিন নিয়মিত সংখ্যা নাম গ্রহণ, প্রতিদিন হরিনাম কীর্তন, জপ সংখ্যা পূর্ণ করে যে কটা মালা গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করা হয়, কেউ চার মালা করে, কেউ ছয় মালা করে, কেউ ষোলো মালা করে, কেউ ৩২ মালা করে, যে যে সংখ্যক মালা সামর্থ্যের মধ্যে প্রতিদিন নাম গ্রহণ। কী কী বললাম প্রথম, কী বললাম প্রথম? তিলক তুলসী। দ্বিতীয়, ভোগ লাগিয়ে প্রসাদ সেবন। তৃতীয়, নাম গ্রহণ। চতুর্থ, একাদশী ব্রত। এই চারটে কার্য যে করবে তার হাতে প্রসাদ গ্রহণ করবার কোনো নিষেধাজ্ঞা কেউ কদাপি দিতে পারবে না, বোঝা গেল? কেউ বলতে পারবে না, কোনো বৈষ্ণব সম্প্রদায় বলতেই পারবে না যে তার হাতে তুমি প্রসাদ গ্রহণ করবে না। এটা আমি বৈষ্ণবদের কথা বলছি, কোনো বৈষ্ণব সম্প্রদায় বলবে না। আচ্ছা, আপনি তো মা কালীর কথা বলছেন, এই চারটে নিয়ম পালন না করবে যে সে যদি মহাপ্রভুরও ভোগ দেয় আমি গ্রহণ করতে পারবো না। আমি কি বললাম বুঝতে পারলেন?
এই চারটে নিয়মের মধ্যে একটা নিয়মে যে অবজ্ঞা করবে, মনে করো একাদশী করে তুলসী তিলক করে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না, একটা নিয়মকে যে অবজ্ঞা করবে, সে যদি মহাপ্রভুরও ভোগ দেয়, তার হাতের ভোগ কোনো সদ্গুরুর চরণে আশ্রিত কোনো বৈষ্ণব গ্রহণ করতে পারবে না, এটা গুরুদেবের আদেশ থাকে বা শাস্ত্র আদেশ করেছে। এবার আপনার এটা মা কালীর সাথে কোনো, মা কালী পরম বৈষ্ণবী, তাহলে তো যে বলেছেন তিনি আমাকে বলেছেন যে যেহেতু আপনি গোবিন্দ পূজা করেন এবং মায়ের পূজা করেন, এই মায়ের পূজা করার কারণে এটা যদি ওনার দৃষ্টিভঙ্গি হয়ে থাকে অবশ্যই এটা ভুল, কিন্তু আমিও হয়তো যদি আপনার বাড়ি যাই হয়তো আমিও আপনার হাতে প্রসাদ গ্রহণ করতে পারবো না, কারণ আপনার সদাচারটা ঠিক নেই। যদি সদাচার কারো ঠিক থাকে, সে মায়ের যদি উপাসনা করে তার কোনো দোষ হয় না, কারণ মা তো তিনি, মায়ের উপাসনা করলে দোষ কিসের? আপনারা জানেন জগন্নাথ পুরী ধামেতে জগন্নাথের ভোগ সবার আগে মা বিমলা দেবীকে পাওয়ানো হয়, বিমলা দেবীকে পাওয়ানোর পর মা বিমলা দেবীকে সাক্ষাৎ মা ভবতারিণী, সাক্ষাৎ মা মহামায়া, মা বিমলা দেবীকে পাওয়ানোর পর সেই ভোগটা কিন্তু আনন্দবাজার যায়, আর আনন্দবাজার থেকে সেই ভোগটা সমস্ত জগতে বিতরণ হয়। বুঝতে পারলেন বাবা? তো মায়ের উপাসনা আপনি করছেন, মায়ের সন্তান মায়ের উপাসনা করবেন না তো কার উপাসনা করবেন? এতে কোনো দোষ নেই, আপনি নিঃসন্দেহে মায়ের উপাসনা করেন, তবে চেষ্টা করেন মাকে গোবিন্দের প্রসাদ পাওয়ানোর। ভগবানকে ভোগ দেওয়ার পর ভগবানের যে প্রসাদটা সেটা মাকে দেওয়ার চেষ্টা করেন, আর সেই প্রসাদটা আপনিও নিত্য পান। আপনি ওইসব অমেদ্য কুমেদ্য আর সেবন করেন না, ভাগবতের কৃপায় আছেন আপনারা সবাই, এবার থেকে অমেদ্য কুমেদ্য এগুলোকে ত্যাগ করে দিয়ে যে চারটে কার্য বললাম পান, আপনার বাড়িতে আমরা সপরিবারে এসে পরের বছর প্রসাদ পেয়ে যাব, ঠিক আছে? আর কোনো দুঃখ করবেন না। বলো রাধে রাধে। নিগম কল্পতরুরে গলিতম ফলম সুখমুখাদয়মৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহ রসিকা ভুবিভাবুকা।